ফুমানের ফ্যামিলি ভিসা খোলার পর থেকে সাধারণত ফুমানে প্রবাসীর একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে, কারণ বিভিন্ন সানাতে গেলে বিভিন্ন এখন পর্যন্ত স্টিল কিন্তু বাংলাদেশের নাম সিস্টেমে আসে নাই, যার কারণে অনেকেই হতাশ। তো আমি আজকে আলহামদুলিল্লাহ আমার একজন লোককে পতাকা লাগানোর জন্য সুরতাতে গিয়েছিলাম, সেখানে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, এটা সম্পর্কে জানাবো এবং পাশাপাশি সবার জন্য সতর্কবাণী হিসেবে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সালতানাত ফুমানের শুধু ফ্যামিলি ভিসা এবং কিছু হাই প্রফেশন ক্যাটাগরির ভিসাগুলো খুলেছে, যেটা ডক্টর, ইঞ্জিনিয়ার, ইনভেস্টর, তাদের জন্য লেবার ভিসা খুলে নাই, কাজের ভিসা খুলে নাই। তো সেক্ষেত্রে ফুমানে আসতে আগ্রহী যারা বসে আছেন, তারা যারা যাদেরকে টাকা পয়সা দিচ্ছেন লেনদেন করতেছে, অনেকে ইনবক্সে বলতেছেন, তো একজন করে উত্তর দেওয়া সম্ভব না, তাই সবার উদ্দেশ্যে বলতেছে এরকম কাজকাম কোনোভাবেই করবেন না। যদি দালালে কুরআনজির মাদাত নিয়ে বলে তবু আপনি টাকা পয়সা দিবেন না, কারণ হচ্ছে সাধারণত ফুমানের লেবার ভিসা খুলে নাই, কবে নাগাদ খুলবে সেটার কোনো ধারণা নাই, হয়তো সুন অ্যাজ পসিবল খুলবে বাট কোনো ধরনের ধারণা নাই, হয়তো আবার এক বছর পরেও খুলতে পারে, হয়তো আবার নাও খুলতে পারে, হয়তো আবার এক সপ্তাহ পরেও খুলতে পারে, কিন্তু খুলে নাই, যার ফলে আপনারা শুধু অন্ধের মতো বিশ্বাস করে কারোর কাছে টাকা দিবেন না। আর যদি টাকা দিয়েও দেন, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনার টাকা আছে তাই আপনি একজনকে টাকা দিতেই পারেন, কিন্তু আমাদের কথা হচ্ছে যেহেতু লেবার ভিসা খুলে নাই, লেবার ভিসার জন্য আপনি কারোর সাথে লেনদেন করবেন না, কারণ এটার কোনো আগামাতা নাই কখন কী হবে। দালালটা আপনাদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফুসলিয়ে হয়তো টাকা চাইতে পারে, তো সেটা আপনারা কখনোই দিবেন না, যারা স্পেশালি আমাদের হেলুমান দেখেন, মুসাইমনকে দেখেন। সেকেন্ড কথা হচ্ছে ভিসা খোলার খবর প্রচারিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু সিস্টেমে বাংলাদেশ নাম, আরওপি বা ই ভিসা যেখানে সাবমিট করা হয় সিস্টেমে কিন্তু বাংলাদেশের নাম আসে নাই, যার জন্য অনেকের কনফিউশন চলতেছে। তো আমি আজকে আরওপিতে গিয়েছিলাম আমার লোক একটাকে পতাকা বানানোর জন্য, তো সে তখন সময় আমি জিজ্ঞেস করার পর বললো যে এটা আন্ডার প্রসেস, এটা আসতেছে আসবে, এটা নিয়ে এত তাড়াহুড়ো কোনো, এতদিন বন্ধ ছিল তোমাদের কোনো প্রবলেম হয় নাই, আর এখন খুলছে, খোলার পর থেকে তোমাদের এত তাড়াহুড়ো এখন কী জানবো, তাড়াহুড়ো কিছু না, আসলে সবাই জানতে চায়, যেহেতু তুই জানো আমি ভিডিও তৈরি করি, তো সেক্ষেত্রে সে আমাকে বলছে এটাই যে খুবই সুন অ্যাজ পসিবল একটা সিস্টেমের নাম চলে আসবে এবং অনায়াসে ভিসাগুলো আসবে। তো সেক্ষেত্রে ফ্যামিলি ভিসা, ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার, 5 বছরের ইনভেস্টর, 10 বছরের ইনভেস্টর, এই ভিসাগুলো নিয়ে শুধুমাত্র আপনারা সালতানাত ওমানে এন্ট্রি করতে পারবেন। ভালো থাকবেন, প্রতিনিয়ত ওমানের কাজকামের খবর, ওমানের নিত্যদিনের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য হ্যালো ওমান পেজটাকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।